ওয়েলকাম ফ্রেন্ডস, মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পালা এবং আজকে জাস্ট একটু আগে এই সংক্রান্ত নির্দেশ জারি হয়েছে। আমি সরাসরি তোমাদেরকে কাউন্সিলের ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশান দেখাবো এবং কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে, কখন থেকে দেখতে পাবে, কবে দেখতে পাবে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। এবং দেখো আমরা সরাসরি সেই ওয়েবসাইটটাতে রয়েছি, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, এবং এখানে ডান দিকে দেখো একটা লিঙ্ক দিয়েছে এইচএস রেজাল্ট 2018। আমি সরাসরি এখান থেকে ওই নোটিফিকেশানটা ডাউনলোড করছি। দেখো এটা ফার্স্ট জুন এটা বেরিয়েছে, মানে আজকে ফার্স্ট জুন এটা বের হয়েছে। রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান 2018 কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উইল বি পাবলিশড অন 8 June 2018 ফ্রাইডে অ্যাট 10 AM। এটাই তোমাদের জানার বিষয়। এবং শেষের দিকে যেটা বলছে যে মার্কশিট এবং সমস্ত সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে পাওয়া যাবে ওই দিনই 10:30, এবং স্টুডেন্টস ক্যান অলসো গেট দেয়ার রেজাল্ট থ্রু দি ফলোয়িং ওয়েবসাইট। এখানে দেখো বিভিন্ন ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস .NIC.IN, হায়ার সেকেন্ডারি, সমস্ত যে রেজাল্টের লিঙ্ক, এবং SMS-এর সাহায্যে তোমরা কীভাবে রেজাল্ট পাবে সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা SMS-এর সাহায্যে রেজাল্ট দেখতে পারো, এবং সেক্ষেত্রে আগে তোমাদের রেজিস্টার করে রাখতে হবে কোথা থেকে করবে, সেই ওয়েবসাইটটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা একদম প্রেসিডেন্ট মহুয়া দাসের সিগনেচার করা নোটিফিকেশান, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো উচ্চ মাধ্যমিক 2018 পরীক্ষার্থী, তাহলে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে আগামী 8 June 2018 সকাল 10:00 প্রেস কনফারেন্স করে রেজাল্ট প্রকাশ করবে। তো তোমাদের রেজাল্টের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, ধন্যবাদ।